আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন। তো শব্দ গঠন, প্রথমে আমরা শব্দ সম্পর্কে জেনে নিই। শব্দ কাকে বলে? দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি, শব্দ কাকে বলে? এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য এককে শব্দ বলা হয়। দেখো, যে আরও সহজভাবে বলা যায় হচ্ছে যে ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে। যে কয়েকটা ধ্বনি যদি একসাথে মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে শব্দ বলা হবে, যদি কোনো অর্থ প্রকাশ না করে তাহলে সেটা শব্দ হবে না। তো দেখো, যেমন কলম, দেখো ক একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ম একটা ধ্বনি, এখানে তিনটা ধ্বনির সমন্বয়ে কলম একটা অর্থ প্রকাশ করেছে। দেখো, কলম দিয়ে কী করে আমরা লিখি, তাহলে কি কলমটা কি একটা অর্থ প্রকাশ করেছে না? আর এখানে দেখো, ক একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ম একটা ধ্বনি, তিনটা ধ্বনির সমন্বয়ে তোমার কলম এই শব্দটি সৃষ্টি হয়েছে। এখন দেখো যে গঠনগত দিক থেকে শব্দকে আমরা দুই শ্রেণীতে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে মৌলিক শব্দ, আরেকটি হচ্ছে সাধিত শব্দ। এখন এই মৌলিক শব্দ কাকে বলে তোমরা জানো, তারপর আমি তোমাদের আরেকটু স্মরণ করিয়ে দেই। মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, সেগুলোকেই মৌলিক শব্দ বলে। যেমন আম, কলা, দেখো এই শব্দগুলোকে কিন্তু কী করা যাচ্ছে না, ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। আর সাধিত শব্দ হচ্ছে যে শব্দগুলোকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকেই সাধিত শব্দ বলে। আরও সংক্ষিপ্তভাবে বলা যায় যে শব্দগুলোকে ভাঙা যায় সেই শব্দগুলোকে কী বলা হয়? সাধিত শব্দ। এখন মৌলিক শব্দ গঠনের, দেখো মৌলিক শব্দ গঠনের আবার তিনটা উপায় আছে। দেখো, মৌলিক শব্দ গঠনের তিনটা উপায় হচ্ছে, একটা হচ্ছে কারযোগে শব্দ গঠন, আর একটা হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণযুক্ত করে শব্দ গঠন, আর একটা হচ্ছে ফলার সাহায্যে শব্দ গঠন। এখন দেখো যে বর্ণের সঙ্গে বর্ণযুক্ত করে শব্দ গঠন কীভাবে হয়। দেখো, এখানে আমি প্রথমে বলেছি যে ক, ল, ম, দেখো ক একটা বর্ণ, ল একটা বর্ণ, ম একটা বর্ণ, দেখো এই তিনটা বর্ণের সমন্বয়ে কী হয়েছে, একটা শব্দ গঠিত হয়েছে। তাহলে এটা কি তোমার বর্ণের সঙ্গে বর্ণযুক্ত করে হয়েছে কি, তোমার একটি মৌলিক শব্দ গঠিত হয়েছে। তারপরে হচ্ছে তোমার কি ফলার সাহায্যে শব্দ গঠন। যেমন আমি বলতে পারি কি তোমার পদ্ম, দেখো প যোগ দ যোগ ম ফলা, ম, এই তিনটা বর্ণ মিলে কিন্তু কী হয়েছে, পদ্ম। দেখো এখানে কি ম ফলা যুক্ত হয়েছে না, প যোগ দ যোগ ম ফলা। আরেকটা হচ্ছে কারযোগে শব্দ গঠন। কারযোগে হচ্ছে যেমন দেখো আম, আম, দেখো স্বর ওর সাথে আকার যুক্ত হয়ে ম হয়েছে, দেখো কার যুক্ত হয়ে কী হয়েছে, তোমার একটা শব্দ গঠিত হয়েছে। এই তিনটা প্রক্রিয়ায় হচ্ছে মৌলিক শব্দ গঠিত হয়। আমি আবারও বলছি, তোমরা একটু লক্ষ্য করে শুনো, যে মৌলিক শব্দ গঠনের উপায় হচ্ছে তিনটি, একটি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত করে শব্দ গঠন, আরেকটি হচ্ছে কারযোগে শব্দ গঠন, আরেকটি হচ্ছে ফলাযোগে শব্দ গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমি শব্দ গঠনের যে সংজ্ঞাটা সেটা এখানে লিখে রেখেছি। দেখো, শব্দ গঠনের সংজ্ঞাটা হচ্ছে, শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ সৃষ্টির যে প্রক্রিয়াকে বুঝে থাকি, নতুন শব্দ সৃষ্টির এই প্রক্রিয়াটাকেই কী বলা হয়, শব্দ গঠন বলা হয়। এখন দেখো যে কোনো শব্দ সৃষ্টির যে প্রক্রিয়াটা, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কী বলা হয়, তোমার শব্দ গঠন বলা হয়। দেখো, যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া দুইটি, যে কোনো ভাষারই শব্দ গঠন প্রক্রিয়া হচ্ছে দুইটি, একটা হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন ও অন্যটি হচ্ছে সমাসের সাহায্যে শব্দ গঠন। এখন দেখো, প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন বা প্রত্যয়যোগে শব্দ গঠন, এখন প্রত্যয়ের সাহায্যে, তাহলে প্রত্যয় কাকে বলে এটা আমাদের অবশ্যই জানতে হবে। তো প্রত্যয় হচ্ছে ক্রিয়ার মূল বা নাম শব্দের সাথে যদি কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত করে নতুন শব্দ সৃষ্টি করা হয় তাকে বলা হয় প্রত্যয়। আমি আবারও বলছি, তোমরা খাতায় লিখে রাখো যে প্রত্যয় কাকে বলে, ক্রিয়ার মূল বা নাম শব্দের সাথে যদি কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত করে নতুন শব্দ সৃষ্টি করা হয় তাকে বলা হয় প্রত্যয়। যেমন দেখো চলন্ত, দেখো চল,
চলটা কি একটা হচ্ছে এটা কি তোমার ক্রিয়া চল কি চল একটা ক্রিয়া বা কাজ এই কাজের সাথে দেখো অন্তঃপ্রত্যয় যুক্ত হয়ে হয়েছে কি চলন্ত আর হচ্ছে ঢাকায় দেখো ঢাকা একটা কি দেখো এখানে কিন্তু দুটার দুটি শব্দ বলেছে একটা হচ্ছে কি তোমার ক্রিয়ার মূল আর একটা হচ্ছে নাম শব্দ তাহলে চল হচ্ছে কি ক্রিয়ার মূল আর হচ্ছে দেখো ঢাকা এখানে আমি ঢাকাই বলছি দেখো ঢাকায়ের ঢাকা ঢাকা কিন্তু একটা কি নাম শব্দ একটা জায়গার নাম এই নাম শব্দের সাথে কি আয় প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে কি ঢাকায় এখন দেখো যে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন এটা মূলত হচ্ছে শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে প্রত্যয়ের সাহায্য শব্দ গঠন হচ্ছে দেখো আমি আবারও বলছি যে শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে আর সমাসের সাহায্যে শব্দ গঠন হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়ে তোমার সমাসের সাহায্যে শব্দ গঠন সৃষ্টি হয় যেমন আমরা বলতে পারি যে মাতা ও পিতা দেখো এখানে কিন্তু কী আছে সম্পর্কযুক্ত দুটি শব্দ আছে তাই না দেখো দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে এরকম থাকতে পারে দেখো মাতা ও পিতা দুটি শব্দ ছিল এই দুটি শব্দটাকে কী হয়েছে ও উঠে গিয়ে কী হয়েছে মাতা পিতা তাহলে দেখো দুটি শব্দ আলাদা আলাদা ছিল এই আলাদা আলাদা দুটি শব্দ কী হয়েছে এক পদে কী হয়ে গেছে পরিণত হয়ে গেছে এভাবেই সমাসের সাহায্যে শব্দ গঠন তৈরি হয় তো আশা করি তোমরা সবাই এই শব্দ গঠন বিষয়টি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমি তোমাদের নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।